শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পাদ পদ্মের কৃপা ভিক্ষা করে গোদ্রম ধামস্থ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মঠে গৌর কথার পঞ্চম দিবসে আমরা শিল চৈতন্য পার্ষদ শিল প্রবোধানন্দ পাদের ভাষায় মহাপ্রভুর গুণগান শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করি। মঙ্গলাচরণ রূপ বস্তু নির্দেশ বিষয়ে সাতটি শ্লোকের মধ্যে আমরা চতুর্থ নম্বর শ্লোক শ্রবণ কর। দৃষ্ট স্পৃষ্ট কীর্তিত সংস্মৃত বা দূরস্থই অপি আনত বা আদৃত বা প্রেমন সারম দাতুম ইশো য একশি চৈতন্য নৌমি দেবং দয়ালু। নৌমি দেবং দয়ালুম, সেই পরম দয়ালু দেব চৈতন্য দেব তাকে প্রণাম করি। নৌমি দেবম দয়ালুম, এমন দয়ালু এমন দাতা শাস্ত্রে আর কোনো অবতারের প্রসঙ্গে কীর্তিত হয় নাই। শ্রীচৈতন্য এক নৌমি দেবম দয়ালুম, একমাত্র চৈতন্য দেব সমস্ত অবতারাবলীর মধ্যে একমাত্র শ্রী চৈতন্য দেবম দয়ালুম, তিনি দয়ালুতার পরাকাষ্ঠা প্রকাশ করেছেন। দয়াল দাতা হিসাবে তিনি শিরোমণি, দাতা শিরোমণি চৈতন্য দেব, কেননা তিনি অকাতরে প্রেম বিতরণ করেছেন। উন্নত উজ্জ্বল প্রেম, সর্বশ্রেষ্ঠ প্রেম, সর্বশ্রেষ্ঠ বস্তু দান করেছেন, আবার দান কার্যে সময় অসময় যোগ্য অযোগ্য বিচার করেন নাই, তাই তিনি দাতা শিরোমণির মুকুট লাভ করেছেন। শ্রী চৈতন্য দেব দাতা শিরোমণি এই প্রসঙ্গে বলছেন প্রবোধানন্দ পাদ। তিনি কি করে দাতা শিরোমণি হলেন, তিনি দেব দয়ালুম কি করে হলেন, কয়েকটা পয়েন্ট তিনি দিকনির্দেশ দিয়েছেন। চৈতন্যদেব কেন দাতা শিরোমণি, তিনি কেন দেবদয়াল, কেন তিনি একমাত্র পুরুষ একমাত্র অবতার যিনি এমন কিছু দান করেছেন এমনভাবে দান করেছেন যেটা অন্যান্য অবতারের সঙ্গে কোনো তুলনা হয় না। এক চৈতন্য নৌমি দেবং দয়ালুম, আমরা সেই অবতারকে প্রণাম করি, সেই দয়ালু দেবতাকে প্রণাম করি, সেই একমাত্র ঈশ্বরকে আমরা প্রণাম করি যিনি দয়ার পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছেন, যিনি দয়া বিতরণে পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছেন। বলছেন প্রবোধানন্দ পাদ, দৃষ্ট স্পৃষ্ট কীর্তিত সংস্মৃত বা দূরস্থই অপি আনত বা আদৃত বা, যিনি দর্শনের দ্বারা নিজেকে দর্শন দিয়ে প্রেম দিয়েছেন, স্পর্শন স্পৃষ্ট যিনি নিজের স্পর্শের দ্বারা কাউকে প্রেম দিয়েছেন, দৃষ্ট স্পৃষ্ট
কীর্তিত, যার নাম উচ্চারণ করে কীর্তন করতে করতে অন্যে প্রেম লাভ করেছেন, সংস্মৃত বা যার স্মরণে প্রেম লাভ করেছেন এমন ব্যক্তি রয়েছেন, দূরস্থ ইউপি আনত, যাকে দেখেন নাই দূর থেকে প্রণাম করেছেন তাতেই প্রেম প্রেম সিক্ত হয়েছেন, দূরস্থই অপি আনত বা দূর থেকে স্মরণ করেছেন প্রণাম করেছেন, আদৃত বা আদরের সঙ্গে, যিনি যাকে আদরের সঙ্গে স্মরণ করে আদরের সঙ্গে প্রণাম করাতে, যিনি সেই প্রণামকারী ব্যক্তিকে প্রেম দান করেছেন। তাই একশ্চৈতন্যং নৌমি দেব দয়ালুম, একমাত্র চৈতন্য দেব, সেই দয়াল দেব, তাকে আমরা প্রণাম করি নৌমি। এইভাবে দৃষ্ট দর্শনে প্রেম দান করেছেন চৈতন্য চরিতামৃতের বর্ণনে আমরা পাই। যখন মহাপ্রভু নবদ্বীপ লীলা সাঙ্গ করে তিনি যখন উৎকলের পথে চলেছেন, গ্রামে গঞ্জের পথে চলেছেন, তার দিব্যরূপ, তার মুখে দিব্য নাম শ্রবণ করে, তাকে দর্শন করে সেই সেই গ্রামের লোক কৃষ্ণ নামে মত্ত হয়েছেন, তাকে প্রণাম করেছেন। যার মুখে কোনোদিন কৃষ্ণ নাম আসার সম্ভাবনা ছিল না, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে নেচেছেন, পাগল হয়েছেন। তিনি যখন পরবর্তীকালে অন্য গ্রামে গিয়েছেন, তাকে দেখে কৃষ্ণ নামে অন্যরা মত্ত হয়েছেন। এইভাবে গ্রামের পর গ্রাম তিনি বৈষ্ণব করেছেন। দৃষ্ট দর্শনে তিনি বৈষ্ণব করেছেন, তার দর্শনের মধ্যে সহজ সৌম মুগ্ধাকৃতি, ত্রিনাদুপীচ নিচতা সহজ সৌম্য আকৃতি, মহাপ্রভুর শ্রীঅঙ্গের মধ্যে ত্রিনাদপি সুনিজ ভাব, নিচতা ভাব, নিজের মধ্যে দৈন্য ভাব, মহাপ্রভুকে দর্শন করলেই অন্যে বুঝতে পারতেন। ত্রিনাদপি চ নিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাষিতা, এমন করে কৃষ্ণ নাম উচ্চারণ করতেন, এমন করে কথা বলতেন যেন বাক্যের দ্বারা সুধা বর্ষণ করছেন। তৃণের ন্যায়, তৃণের থেকেও নীচ, বৃক্ষের থেকেও সহিষ্ণু, এসব কথা শাস্ত্রে চৈতন্যদেবের পূর্বে প্রকাশিত হয় নাই। ঠারে ঠোরে অনেক উপদেশই থাকতে পারে, কিন্তু তৃণাদপি শুনি চেন তররূপি সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি, এ মূর্তিমন্ত হয়ে চৈতন্যদেবের শিবগ্রহে দেখা যেত। তার দর্শনে পবিত্র হয়েছেন মানব, পাপি তাপি নীচ পরমার্থ শূন্য ব্যক্তি, এবং মহাপ্রভুকে দেখে যারা পবিত্র হয়েছিলেন তাদের দেখে গ্রামের পর গ্রাম কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছিল, বৈষ্ণব ধর্ম যাজন করেছিলেন, তাদের মধ্যে পরমার্থের পরমার্থ প্রকাশিত হয়েছিল এবং তারা উদ্ধার লাভ করেছিলেন। শুধু উৎকল দেশ নয়, যখন তিনি উৎকল থেকে দক্ষিণে যাচ্ছিলেন, দক্ষিণ দেশ ভ্রমণ করছিলেন, সেই সময়ের বর্ণনে বলছেন কবিরাজ গোস্বামী, দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি। মহাপ্রভুকে দেখে তারা বৈষ্ণব হয়েছিলেন, তারা কৃষ্ণ হরি রাম নাম নিয়ে নেচেছিলেন, তাদের মধ্যে প্রেমের আবাস দেখা গিয়েছিল, প্রেমের আবেশ, এবং তারা দুবাহু তুলে তারা কৃষ্ণ নাম কীর্তন করেছিল। এইভাবে মহাপ্রভু দর্শন স্পর্শন
आदि द्वारा जीव के प्रवाहित प्रभावित तो करलें, तार प्रभाव पूरे भारतवर्षर मध्य व्याप्त तो हल। स्पर्शन स्पर्शर द्वारा कोनो समय विजय आखरिया बोले एक जन सुंदर आक्षरिक लिखनेर योग्यता सम्पन्न व्यक्ति शुक्लाम्बर ब्रह्मचारी गृहे तंडुल खावार प्रसंगे सेई रात्रि विजय आखरिया तारी परिचित श्रद्धालु तार शरीरे रात्रिबेला स्पर्श करलें। তিনি যেন স্বপ্ন দেখছেন, স্বর্ণদণ্ড তুল্য হস্ত স্পর্শ করতেই তিনি পাইনু পাইনু বলে চিৎকার করে নাচতে শুরু করলেন। বিজয় আখরিয়া কি যোগ্যতা তার, তিনি শুক্লাম্বরের পরিচিত ছিলেন, তাকে তিনি স্পর্শ দান করে উদ্ধার করলেন। সার্বভৌম জামাতা অমোঘ ষাঠি তার স্বামী, ষাঠির স্বামী একমাত্র কন্যা ষাঠি দময়ন্তী তার মা দামাত বা জামাতা পেয়েছেন অমোঘ। তিনি ব্রাহ্মণ, তিনি লোভী, ব্রাহ্মণ মাত্রেই লোভী হতে পারেন, কিন্তু তিনি তার সঙ্গে একটা তার দোষ ছিল, তিনি নিন্দুক। মহাপ্রভুকে বারবার দময়ন্তী এবং সার্বভৌম ভট্টাচার্য রন্ধন করে খাওয়ানোর প্রয়াস করতেন। দময়ন্তী ভালো রান্না করতে পারতেন, মহাপ্রভু সেখানে গিয়ে প্রাণ ভরে খেতেন, বারবার ডাকতে চান নিমন্ত্রণ করে, কিন্তু অমোঘের জন্য আর পারছেন না। অমোঘ মহাপ্রভুর খাওয়ার পরিমাণ দেখে নিন্দা করছে, সন্ন্যাসীও এত খায়। এইভাবে নিন্দার চূড়ান্ত সীমায় যখন পৌঁছলেন, তখন দময়ন্তী ক্রোধিত হয়ে বললেন, রান্ডি হউ ষাঠি, অর্থাৎ আমার জামাতা মরে যাক, আমার মেয়েটা বিধবা হয়ে যাক, এরকম লোকের মুখ দেখতে হয় না, এইরকম বললেন। কিন্তু হরিজন কৃপালেই সবলত, ভক্তিবিনোদ ঠাকুর গৌরাঙ্গ লীলা স্মরণ মঙ্গল স্তোত্রমে বলছেন, হরিজন কৃপা লেইস বলত, যদি কারো পেছনে হরিজনের কৃপা থাকে, কৃপার লেশ থাকে, তাহলে কত বড় অন্যায় অপরাধ থাক না কেন সেটা ধৌত হয়ে যায়। অমোঘের ক্ষেত্রে তাই হলো, বারবার গালাগালি করতে করতে বিসূচিকা রোগ হলো, মৃত্যু মুখে পতিত অমোঘ। মহাপ্রভুর প্রিয় কোনো ভক্ত বলছেন, আপনি সার্বভৌম জামাতাকে বাঁচান, মৃত্যুর দ্বারে পৌঁছেছেন। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গেলেন সেখানে। মহাপ্রভু তার বক্ষে হাত দিয়ে বললেন, অমোঘ তুমি ব্রাহ্মণ, তোমার পবিত্র হৃদয়, এখানে নিন্দা পাপের একটা স্থান কেন দিলে, নিজের শরীরটাকে নিজের দেহটাকে নিজের মনটাকে অপবিত্র কেন করলে? এই বলে হস্ত স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে বিসূচিকা রোগ থেকে মুক্ত হলেন অমোঘ, উঠে বসলেন, ক্ষমা চাইলেন মহাপ্রভুর কাছ থেকে। স্পর্শাত দৃষ্ট স্পৃষ্ট, স্পর্শ মাত্রে উদ্ধার করেছেন, স্পর্শ মাত্রেই জীবকে কৃষ্ণ প্রেম দান করেছে। মহাপ্রভু কাশীতে যাচ্ছিলেন, সংকোচ হচ্ছিল, আমি আমার ভাবকেলি ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিক্রি করলাম, কিন্তু মায়াবাদীর নগরী কাশীতে কেউ কিনল না, আমার ভাবকেলি এখানে বিক্রি হচ্ছে না, সংকোচ ছিল। মহাপ্রভু তাই বৃন্দাবনের পথে কাশীকে স্পর্শ করে চলে গেলেন।
যখন ফিরছেন তখন কিছু মহাপ্রভুর পার্ষদ ছিলেন, তপন মিশ্র, চন্দ্রশেখর আচার্য, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তারা খুব দুঃখী ছিলেন যে জগৎ নিস্তার করলেন আর এই কাশী নগরী মায়াবাদী সন্ন্যাসীরা তারা উদ্ধার পাবে না, এইরকম তারা চিন্তা করছিলেন। মহাপ্রভু যখন ফিরছেন এই সকল ভক্ত প্ল্যানিং করলেন, তারা এক সন্ন্যাসী সভায় মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন। সেই সন্ন্যাসীর সভা মুখ্যত প্রকাশ আনন্দ, মায়াবাদী সন্ন্যাসীদের গুরু, তিনি উচ্চাসনে বসেছিলেন। মহাপ্রভু নিমন্ত্রণ স্বীকার করলেন ভক্তের অনুরোধে, তিনি গিয়ে পদদৌত স্থানে নিচে বসলেন, চেয়ার নয়, কুর্সি নয়, উচ্চাসন নয়, সেই স্থানে বসে নিজের প্রভাব জ্যোতি প্রকাশ করলেন। কোনো উপায় নেই, কখনো ঐশ্বর্য প্রকাশ করেও পাপী তাপী নিজকে উদ্ধার করতে হয়। সমস্ত সন্ন্যাসীগণ দেখলেন দিব্য সন্ন্যাসী, তারা এতদিন মুখ দিয়ে নিন্দা করেছেন কেউ দেখেন নাই, তারা শুনেছেন কান দিয়ে যে বাংলার বঙ্গীয় এক অল্প বয়সের সন্ন্যাসী, 24 বৎসর কেবলমাত্র তার বয়স, ভাবুক সন্ন্যাসী, কেবল কৃষ্ণ বলে কাঁদে এমন এক সন্ন্যাসীর কথা শুনেছে। তাদের ধারণা ছিল, তাদের জ্ঞান ছিল সন্ন্যাসী মানে শিখাসূত্র মুণ্ডন করেছেন, সন্ন্যাসী মানে নিরন্তর বেদান্ত অনুশীলন করেন, সন্ন্যাসী মানে ব্রহ্মানুরাগী, কেবল ব্রহ্মজ্ঞানেতে তারা আবিষ্ট থাকেন, তারাই সন্ন্যাসী, এই তাদের ধারণা ছিল। কিন্তু কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে ক্রন্দন, নিরন্তর ক্রন্দন, কৃষ্ণ বলে দুবাহু তুলে নিরন্তর নৃত্য, কৃষ্ণ বলে কেবল ভূমিতে মূর্ছিত হয়ে গড়াগড়ি, এইরকম সন্ন্যাসীর অভিনব ধর্ম, অভিনবতার আচরণ, অভিনবতার রূপ, অভিনবতার ক্রিয়াকলাপ, এটা তারা শুনেছেন মাত্র কিন্তু কোনোদিন দেখেন নাই। মহাপ্রভু যখন পদদৌত স্থানে বসলেন, তৃণাদপি স নীচতা, তৃণের থেকেও নিজেকে নীচ এইরকম দেখালেন, আমি হীন সন্ন্যাসী, যখন তিনি বৈভব প্রকাশ করলেন, ঐশ্বর্য প্রকাশ করলেন, প্রকাশানন্দ উচ্চ সিংহাসনে যিনি বসেছিলেন তার শিষ্য সামন্ত তো উঠার, তারা তো ব্যাকুল হচ্ছিলেন যে সন্ন্যাসী কেন নিচে বসেছে, কিন্তু প্রকাশানন্দ আর তার আসনে বসে থাকতে পারলেন না, মহাপ্রভুর ঐশ্বর্য দর্শন করে তিনি নিজে নেমে এলেন, হাতে হাত ধরে স্পর্শ করে তাকে উঠালেন, তুমি এসো, তুমি আমার পাশে বসো। ওই যে স্পর্শ, প্রকাশানন্দ মায়াবাদী সন্ন্যাসী মহাপ্রভুর স্পর্শ পেলেন, তার ফলটা কি দাঁড়ালো, শেষ পর্যন্ত প্রকাশানন্দ উদ্ধার হলেন। কিভাবে উদ্ধার হলেন, কথোপকথন হলো, কীরকম কি দর্শনের উপরে ভিত্তিতে তিনি গলে গেলেন প্রকাশানন্দ। প্রকাশানন্দ একজন, তিনি একজন উচ্চ পর্যায়ের সন্ন্যাসী ছিলেন, তিনি একজন জ্ঞানী সন্ন্যাসী ছিলেন, তিনি বিগলিত হলেন কি করে, চৈতন্যদেবের স্পর্শ সেখানে ছিল, প্রেম, প্রেমের মূর্তি চৈতন্যদেব, তিনি যদি কাউকে স্পর্শ করেন তাহলে তিনি কি না প্রেম পেয়ে থাকতে পারেন, দর্শনে যিনি প্রেম দেন, দূর থেকে প্রণাম করলে যিনি প্রেম দেন, যিনি দূর থেকে স্মরণ করলে তাকে প্রেম দান করতে পারেন, আর প্রকাশ আনন্দকে তিনি স্পর্শ করে প্রেম দিতে পারবেন না। বেশিক্ষণ সময় লাগলো না, ঘণ্টা খানেকের মধ্যেই চেহারা, কাশীর যে পরিবেশ বদলে গেল, হাজার হাজার সন্ন্যাসী যারা মহাপ্রভুর নিন্দা করতেন যে বাংলার এক ভাবুক সন্ন্যাসী খালি কাঁদে কৃষ্ণ বলে,
সেই সকল লক্ষ লক্ষ সন্ন্যাসী তারা মহাপ্রভুকে, মহাপ্রভু বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন, লক্ষ লক্ষ সন্ন্যাসী তাকে দেখবার জন্য দৌড়চ্ছেন। এরূপ অপূর্ব সন্ন্যাসী, আমরা তো দণ্ড নিয়ে আমরা মাথা উঁচু করে চলি, এ সন্ন্যাসী তো মাথা উঁচু করে চলে না, এ মাথা নিচু করে চলে। এ সন্ন্যাসী নিরন্তর ক্রন্দন করে, আমরা হাসি, কথা বলি, বেদান্তের চর্চা করি, আর এ কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এইরকম তারা লক্ষ লক্ষ সন্ন্যাসীর ভিড় লেগে গেল। কি হলো ঘটনা? এক ঘন্টার কথোপকথন। প্রকাশ আনন্দ বললেন, তোমাকে তুমি কেন এরকম অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ, তুমি কেন কৃষ্ণ নাম করে কাঁদো, তুমি কেন বেদান্ত অনুশীলন করো না, তুমি কেন আমাদের সঙ্গে মেশো না? এই কয়েকটি প্রশ্নোত্তর হলো, তাতেই পথ খুঁজে পেলেন না। বেদান্তে অনেক কথা রয়েছে, অনেক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু ভাগবতের সিদ্ধান্ত, প্রেমের সিদ্ধান্ত, সেটা যে এক বিন্দু পড়লে সে সব কিছুকেই অমৃত করে দেয়, সব কিছু শুষ্কতার মধ্যে রস সঞ্চার করে, প্রকাশ আনন্দ সেটা পরবর্তীকালে বুঝতে পারলেন। প্রকাশ আনন্দ স্বীকার করলেন, বাধ্য হলেন, যে কৃষ্ণ নামে যে মধুরতা, কৃষ্ণ নামে যে রস রয়েছে, প্রেম রস রয়েছে, সত্যই ব্রহ্ম অধ্যয়ন, ব্রহ্মানুশীলন, তার মধ্যে তার কোটি ব্রহ্মানন্দ নহে, তার এক বিন্দু। কৃষ্ণ নাম প্রেমে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে, তার এক বিন্দু। প্রকাশ আনন্দ অনুভব করতে তিনি অনুভব করে তিনি নম্র হতে বাধ্য হয়েছিলেন। কোটি ব্রহ্মানন্দ কবিরাজ গোস্বামী পাদ এসব কৃপায় প্রকাশ করেছেন, এক কোটি ব্রহ্মানন্দ আর কৃষ্ণ নামের এক বিন্দু, বলছে তুলনা করা যাবে না। এই এক বিন্দু কৃষ্ণ প্রেম, এক বিন্দু কৃষ্ণ নাম রস, একে কোটি ব্রহ্মানন্দের সঙ্গে তুলনীয় নয়। এমনি কথার কথা বলা হচ্ছে, কিন্তু কৃষ্ণ নামের বিন্দু সিঞ্চনে যে প্রেম রস আনন্দ, ব্রহ্মানন্দের মধ্যে ব্রহ্মানন্দকে কোটি কোটি কোটিবার গুণিত করলে তাও কৃষ্ণ প্রেমের কাছে পৌঁছাতে পারে না। নিজে নিজ স্পর্শের দ্বারা প্রেম দান করেছেন। আমরা অমোঘ বিজয় আখরিয়ার কথা শুনলাম, এক সময় নীলাচলে অন্তভাগ, নিজ লীলার অন্তভাগে মহাপ্রভু দীর্ঘকাল নীলাচলে বাস করছেন, বিরহ উন্মাদ দশা প্রাপ্ত হয়ে তিনি নিরন্তর গীত গোবিন্দ কৃষ্ণ কর্ণামৃতাদি শাস্ত্র আস্বাদন করছেন। মধ্যে মধ্যে যমুনা ভ্রমে সমুদ্রের দিকে দৌড়ে যেতেন। একদিন সকলের অলক্ষ্যে মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিয়েছেন যমুনা ভ্রমে। অনতি দূরে এক জেলে মাছ ধরতে জাল ফেলেছেন, বড় জাল, সেই জালের মধ্যে অচেতন অবস্থায় মহাপ্রভু পড়েছেন। এদিকে স্বরূপ দামোদর, গোবিন্দ আদি তারা মহাপ্রভুকে চতুর্দিকে খুঁজে খুঁজে পাচ্ছেন না, অস্থির হয়ে পড়েছেন মহাপ্রভুর সেই অদর্শন জনিত তাপে। খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের ধারে বালুকার পথে একটু এগিয়ে গেলেন। ওই জেলে যার জালে মহাপ্রভুর শ্রীঅঙ্গ উঠে এসেছে, জালটাকে টানার সময় ভাবলেন যে আজকে মনে হয় কোনো বড় মাছ পড়েছে, সত্যিই বড় মাছ পড়েছে, এ বড়র বড়। যখন জালটাকে টেনে দেখলেন মানব শরীর, সব দেহ, এরকম চিন্তা করে জালটাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে হঠাৎ সেই জেলের মহাপ্রভুর অঙ্গে স্পর্শ হয়েছে।
অমনি কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগলেন, গাইতে লাগলেন, দৌড়তে। অন্যরা দেখে ভাবলেন এর মধ্যে ভূত, একে ভূত চড়েছে। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দৌড়চ্ছেন। স্বরূপ দামোদর আদি যারা খুঁজতে গিয়েছিলেন তারা জেলেকে দেখে ভাবলেন যে জেলেটা কৃষ্ণ বলছে কেন, নিশ্চয়ই এখানে কোনো মহাপ্রভুর প্রাপ্তির সূত্র রয়েছে। তারা এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখলেন মহাপ্রভু অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। কর্ণে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে তাকে সুস্থ করে মহাপ্রভুকে নিয়ে এলেন। স্পর্শ, স্পর্শের দ্বারা জেলে প্রেম লাভ করেছেন, এইরকম দয়াল দূতা দাতা মহাপ্রভু ছিলেন। এক সময় ঝাড়খণ্ডের পথে চলেছেন মহাপ্রভু, উৎকল প্রদেশ থেকে জঙ্গলের পথ ধরে বৃন্দাবনের দিকে যাচ্ছেন ঝাড়খণ্ডের পথে। ঝাড়খণ্ডে একটি স্থান রয়েছে যেখানে মহাপ্রভু পশু পক্ষী ব্যাঘ্র মৃগ তাদেরকে কৃষ্ণ নামে নাচিয়েছিলেন, আমরা সকলেই জানি। কিন্তু আশ্চর্যের বিষয়, মহাপ্রভুর স্পর্শে ব্যাঘ্র প্রেম লাভ করে কৃষ্ণ কৃষ্ণ বলে নেচেছিলেন, সেটা কি খুব সহজ ব্যাপার ছিল? মহাপ্রভু সেই রাস্তা দিয়ে ভাবে কীর্তন করতে করতে যাচ্ছেন, কয়েকটি ব্যাঘ্র রাস্তার উপরে শুয়েছিল, ওর মধ্যে দিয়ে চলতে চলতে দৈবাৎ মহাপ্রভুর চরণ স্পর্শ হয়েছে কোনো এক ব্যাঘ্রের। অমনি ব্যাঘ্র উঠে দুই হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে শুরু করে। দুবাহু তুলিয়া ব্যাঘ্র নাচিতে লাগিল। মহাপ্রভু ব্যাঘ্রকে বললেন, বলো কৃষ্ণ হরি। খুব আনন্দের সঙ্গে মহাপ্রভুর পেছনে পেছনে কিছুক্ষণ অনুসরণ করলেন। কৃষ্ণ অবতারে তিনি কি পেরেছেন? তিনি অঘাসুর বকাসুর কেশি অসুর এদেরকে বধ করেছেন, তিনি কাউকে তার পা ধরে ছুঁড়ে ফেলেছেন, কাউকে মুখ বিদীর্ণ করেছেন, কিন্তু ব্যাঘ্র এক হিংস জাতুকে স্পর্শের দ্বারা প্রেম নাম কৃষ্ণ অবতারেও তার সম্ভব হয় নাই। তাই তিনি মহান, তাই তিনি কৃষ্ণের থেকে প্লাস মাইনাস নয়। কৃষ্ণ যদি ভগবান হন, তিনি যদি মাধুর্য এবং কারুণ্যে পূর্ণতা লাভ করেন, তার পাশে মহাপ্রভুকে দাঁড়িয়ে কি বলা যায়, মহাপ্রভুর মধ্যে কৃষ্ণের থেকে কিছু কম রয়েছে? না, প্লাস মহাপ্রভু কৃষ্ণের যে উদারতা তার কিছুটা অংশে পরিমাণে পার্সেন্টেজে মহাপ্রভু প্লাস হচ্ছেন, বেশি হচ্ছেন, অধিক হচ্ছেন। তাই মহাপ্রভু, মহাপ্রভু ধন্য, মহাপ্রভুর ধাম ধন্য, মহাপ্রভুর আনিত কৃষ্ণ নাম ধন্য, মহাপ্রভুর ধর্ম যে প্রেম ধর্ম ধন্য, এবং মহাপ্রভুর ভক্ত ধন্য। কারণ কলিযুগে এই রকম দুরাবস্থা সম্পন্ন জীবের পক্ষে এত সহজে প্রেমদান লীলা অন্য কোনো অবতারে সম্ভব হয় নাই। শাস্ত্রকারগণ রূপ গোস্বামীপাদ বর্ণন করেছেন লঘু ভাগবতামৃতে যে যত ভগবানের অবতার রয়েছে, রাম নৃসিংহ বামন কূর্ম মৎস্য বরাহ কৃষ্ণ অবতারী, এদের বর্ণন প্রসঙ্গে, এদের মহিমা প্রসঙ্গে রূপ গোস্বামীপাদ বলছেন যে সমস্ত অবতার থেকে নৃসিংহদেব, রাম এবং কৃষ্ণ এই তিন অবস্থা পরাবস্থা, পরাবস্থ প্রাপ্ত। কীরকম পরাবস্থ? অন্যান্য অবতারের থেকে নৃসিংহদেবের মধ্যে প্রভাবাধিক্য, প্রভাব অধিক। কিসের প্রভাব? নৃসিংহদেবের অবিদ্যা বিনাশ, ভক্তের হৃদয়ের অবিদ্যা বিনাশ কার্যে নৃসিংহদেব বিশেষ প্রভাবশালী ছিলেন, তাই ইনি পরাবস্থ অবতার। তার থেকেও অধিক ভগবান রামচন্দ্র, তিনি পরাবস্থ প্রাপ্ত। কীরকম?
তিনি প্রভাবাধিক্য মাধুর্য আধিক্য, এটা দুটো প্লাস হলো রামচন্দ্র অবতারে নৃসিংহদেবের থেকে। তিনি প্রভাবাধিক্য ছিল এবং তার সঙ্গে মাধুর্য আধিক্যও দেখা গেছে। তিনি যখন বনে চলে যাচ্ছেন তখন বৃক্ষলতা গুল্ম তারা কেঁদেছিল, সেই ভগবান কমনীয় মূর্তি রামচন্দ্র যিনি রাজ সিংহাসনে বসবেন তিনি আজকে খালি পায়ে কণ্টকাকীর্ণ পথে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। তাই বৃক্ষলতা গুল্ম তারা তাদের হৃদয় বিগলিত হয়েছিল, রামচন্দ্র তার নিজ প্রভাবে তাদের বিগলিত করেছিলেন পরাবস্থ। কৃষ্ণ অবতারে তিনি বাছুর ময়ূর হরিণ এগুলোকে আদর করেছেন স্পর্শ করেছেন, কিন্তু চৈতন্য অবতার তিনি যিনি ব্যাঘ্রকে পর্যন্ত প্রেম দিয়েছেন স্পর্শের দ্বারা। কিছু অধিক কিছু উদারতায় কিছু নিজ বদান্যতা গুণে তিনি অধিক, তাই যিনি চৈতন্য ভজন করবেন তিনি ধন্য। বদান্যতা গুণে তিনি কৃষ্ণকেও এক্সেল করেছেন, ছাপিয়ে গিয়েছেন, কৃষ্ণকে পরাভূত করেছেন। আমাদের চৈতন্য আবির্ভাব মহোৎসবের পূর্বে এসব কথা আমাদের জানা উচিত, শোনা উচিত। দৃষ্ট স্পৃষ্ট কীর্তিত চৈতন্য দেবের যারা নাম নিয়ে উচ্চস্বরে আর্তনাদ যুক্ত হয়ে গৌরের নাম নিতাইয়ের নাম নিয়ে কীর্তন করেছেন তারা প্রেম পেয়েছেন। তাদের মধ্যে আমরা যখন মহাপ্রভু দক্ষিণ দেশে যাচ্ছিলেন কুর্মক্ষেত্র, কুর্মক্ষেত্র বর্তমান অন্ধ্রপ্রদেশের মধ্যে, কুর্ম বিপ্র ছিলেন কুর্ম দেবতার প্রাচীন মন্দির, মহাপ্রভু ওখানে নৃত্য গীত এবং ভক্তি প্রচার করতে গিয়েছেন, তাই তিনি এমন প্রভাব বিস্তার করলেন কুর্ম বিপ্র ধন্য হলেন। এইরকম এক সাধু, এইরকম এক সন্ন্যাসী যা নিজের দর্শনের দ্বারা যিনি কী করতে পারেন হৃদয়ে প্রেমের সঞ্চার করে দিতে পারেন, তিনি প্রেমে অভিভূত হলেন। যখন মহাপ্রভু ওখান থেকে চলে গেলেন এক বাসুদেব কুষ্ঠি বিপ্র তিনি কুর্মের কাছে এলেন, কুর্মস্থানে এলেন, কুর্ম বিপ্র বললেন আরে তুমি দুর্ভাগা তুমি কোথায় ছিলে, একজন সন্ন্যাসী এসেছিল যিনি নাকি স্পর্শমণি, যার দর্শনে সমস্ত রোগ পালায়, যার দর্শনে কৃষ্ণ প্রেমের স্পর্শ পাওয়া যায়, তুমি কোথায় ছিলে, এখনই মনে হয় তিনি চলে গেলেন, দেখো দেখো। সেই কুর্ম সেই কুর্ম বিপ্রের কথা শুনে বাসুদেব বিপ্র কুষ্ঠি বিপ্র তিনি হাওয়া করে গৌরের নাম নিয়ে ক্রন্দন করতে থাকলেন, হায় মহাপ্রভু তুমি আমাকে দর্শন দাও দর্শন দান বলে আর্তনাদে চিৎকার করতে থাকলেন। মহাপ্রভুর কাছে সেই আওয়াজ পৌঁছালো, মহাপ্রভু পুনরায় ফিরে এলেন সেই কুষ্ঠ বিপ্রের কাছে, এসে তাকে আলিঙ্গন করলেন, বললেন তোমার কি দুঃখ, বললেন না কোনো দুঃখ নেই। সেই কুষ্ঠি বিপ্র যার কুষ্ঠ রোগের এত প্রাচীনতা, এমন ক্রনিক অবস্থা যে কীট অর্থাৎ ঘাতে কীড়া পড়ে গিয়েছিল, সেই কীট সেই তার শরীরের রস পান করে জীবিত থাকত, যদি বাইচান্স কোনো কীট তার শরীর থেকে পড়ে যেত সে উঠিয়ে তার নিজের শরীরে তাকে রাখত, কারণ যদি এই কীটটা বাইরে থাকে মারা যাবে রস পাবে না। এই রকম এক দয়ালু বিপ্র কোনো কর্মফলে তিনি কুষ্ঠ রোগ তার ভোগ ছিল তাই তিনি পেয়েছিলেন। মহাপ্রভু যখন স্পর্শন আলিঙ্গন করলেন কুষ্ঠ ব্যাধি চলে গেল, সুন্দর তার রূপ হলো। মহাপ্রভু চরণে প্রণত হয়ে বললেন যে আমি তো আগে ভালো ছিলাম, এখন তো আমাকে গর্ব অহংকার আমাকে গ্রাস করবে, কী করে আমি কৃষ্ণ ভজন করব। মহাপ্রভু বললেন কভু না বাঁধিবে তোমায় বিষয়ে তরঙ্গ, সর্বদা তুমি কৃষ্ণ নাম করো কখনোই তোমাকে বিষয় তোমাকে অভিভূত করতে পারবে না। দৃষ্ট স্পৃষ্ট কীর্তিত এক সময় নীলাচলে মহাপ্রভুর পার্ষদগণ রথযাত্রাকালে
প্রায় ছয় বৎসরকাল মহাপ্রভু তাদের সঙ্গ দিয়েছেন। শেষের দিকে একদিন অদ্বৈতাচার্যের মধ্যে প্রেরণা এলো, সব ভক্তগণকে ডেকে বললেন, আমরা বহুদিন তো কৃষ্ণ কৃষ্ণ বলছি, একদিন আমরা গৌর বলে নাচি না, গৌর নাম করি, যিনি এরূপ দয়াল, যিনি এইরূপ প্রেমদাতা, তার নামটা কি প্রকাশিত হবে না? তাই সকল ভক্তদেরকে বললেন, চলো আমরা একসঙ্গে আজকে গৌরের কীর্তন করি। অসম্ভব ছিল ভক্তরা ভাবলেন, কিন্তু যে মহাপ্রভু নিশ্চয়ই ক্রোধিত হবেন, কারণ তিনি কৃষ্ণনাম প্রচার ছাড়া অন্য কিছু করেন নাই, নিজ নাম প্রচার করবার জন্য তিনি আসেন নাই, নিজ মধুর নাম বলে যে মহাজনগণ কীর্তন করেছেন সেটা কৃষ্ণ নাম, তিনি অন্তঃকৃষ্ণ, তাই নিজ নাম কীর্তন কর, কিন্তু গৌর নাম কীর্তন করাটা স্বাভাবিক হবে না। ভক্তগণ কানাকানি করতে লাগলেন, ফুসফুস করতে লাগলেন, এটা কিভাবে সম্ভব, নিশ্চিত রূপে মহাপ্রভু আমাদের প্রতি ক্রোধিত হবেন, কিন্তু অদ্বৈত আচার্যের আজ্ঞা লঙ্ঘন করবারও কারো ক্ষমতা ছিল না। তিনি সেনাপতি, তিনি শ্রেষ্ঠ সেনাপতি, মহাপ্রভুর অবতারে যদি 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 তার হরিসংকীর্তন দ্বারে মায়ার বিক্রম, মায়ার সঙ্গে যুদ্ধ করে জীবকে বাঁচানোর ছিল, তাহলে সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দুইজন, অদ্বৈত আচার্য এবং নিত্যানন্দ প্রভু। সেই অদ্বৈত আচার্যের আজ্ঞা লঙ্ঘন করে এমন কোনো ক্ষমতা কোনো ভক্তির ছিল না, তাই তারা সকলে মিলে প্রাণ ভরে গৌর নাম কীর্তন করলেন, বললেন, জয় সংকীর্তন প্রিয় গৌর গোপাল, জয় ভক্ত জনপ্রিয় পাষণ্ডীর কাল। এই বলে নৃত্য করতে লাগলেন, গৌর গোপালের কীর্তন। এতদিন কৃষ্ণ গোপাল ছিলেন, কিন্তু এখন তিনি গৌর গোপাল। প্রত্যেকের মনে উল্লাস, যদি বীর সেনাপতি থাকেন তাহলে আর কিসের চিন্তা, তিনি উৎসাহ যোগালেন, খুব কীর্তন হলো, মহাপ্রভু দূর থেকে শুনছেন যে আজকে কৃষ্ণ নাম শোনা যাচ্ছে না, গোবিন্দকে পাঠিয়ে বললেন যে কি দেখো তো কি ব্যাপার, নিজ সেবক গোবিন্দকে পাঠিয়ে দেখলেন যে না, আজকে অন্য নামই হচ্ছে সত্যই, আজকে গৌর নামের কীর্তন চলছে। গোবিন্দ দেখলেন খুব উৎসাহের সঙ্গে হচ্ছে, সম্মিলিতভাবে হচ্ছে, গোবিন্দ এসে বললেন যে না প্রভু, আপনি ঠিক, আজকে তারা আপনার নাম নিয়ে নাচছে, এতদিন তো কৃষ্ণ নাম নিয়ে নেচেছে, আনন্দ পেয়েছে আপনার কৃপায়, তো যার কৃপায় কৃষ্ণ নাম উচ্চারণ, যার কৃপায় কৃষ্ণ প্রেম প্রাপ্তি, তারও তো কিছু মাহাত্ম্য আছে, তাই তাদের মধ্যে আজকে কিছু প্রেরণা এসেছে, আপনার নাম নিয়ে তারা নাচছে। মহাপ্রভু গম্ভীর হলেন, শয়ন করে রইলেন, যেন শরীর খারাপ, কীর্তন অন্তে সকলে প্রণাম করতে এলেন। গোবিন্দ মহাপ্রভুকে বললেন যে ভক্তগণ দণ্ডবোধ করতে চায়। মহাপ্রভু একটু উল্টো দিকে মুখ করে শুইলেন, একটুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করলেন, ভক্ত দর্শন বিনা কি আমার জীবন বাঁচবে, শীঘ্রই আদেশ দিলেন গোবিন্দকে, আসতে বলো তাদের ভেতরে। এলেন, সেনাপতি সামনে রয়েছেন, বললেন যে নিত্যানন্দ অদ্বৈত, আজকে তোমরা কিসের কীর্তন করলে? গম্ভীরভাবে বললেন যে হ্যাঁ, আজকে আমরা গৌরের কীর্তন করেছি, আপনার নামের কীর্তন করেছি। কে বলল, কে আদেশ দিল, কেন বা করতে গেলে? বলে, আজকে আমাদের ভেতরে প্রেরণা এলো, আজকে ঈশ্বরের ইচ্ছা ব্যতীত কেউ কি কিছু করতে পারে? ক্ষুদ্র জীবের কি সাধ্য রয়েছে? কৃষ্ণ নাম কীর্তন যে করতে পারে না ভগবানের কৃপা ব্যতীত, সে গৌরের নাম কীর্তন করবে ঈশ্বরের কৃপা ব্যতীত সম্ভব নয়। আজকে আমরা গৌর নাম কীর্তন করলাম, ভালো লাগলো, আনন্দ পেলাম, মহাপ্রভুর ব্যাখ্যার আর কোনো টিকা খুঁজে পাচ্ছিলেন না। অদ্বৈত আচার্য যে ব্যাখ্যা করলেন, উনি তো সংস্কৃত এখানে পড়েছিলেন, নবদ্বীপে ব্যাকরণ পড়েছিলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের ব্যাখ্যার
যে কিছু ক্ল্যারিফিকেশন দেবেন, কিছু পেলেন না। তাই অবশেষে মান ভাঙলেন, সকলের সঙ্গে পুনরায় তিনি সম্বাহন করলেন। এই হচ্ছে চৈতন্য নামের প্রভাব। দৃষ্ট, স্পৃষ্ট, কীর্তিত, সংস্মৃত, যারা মহাপ্রভুর কাছে আসতে পারেন নাই, যে সকল ভক্ত দূরের থেকে তাকে স্মরণ করেছেন, তিনিও প্রেমে অভিভূত হয়েছেন। দূরস্থই অপি আনত বা দূর থেকে প্রণাম করেও এই নবদ্বীপে যখন সাত প্রহরিয়া ভাবে মহাপ্রভু সকলকে বর দিচ্ছিলেন, কিন্তু শ্রীধর আসছিলেন না, শ্রীধর দূরে পড়ে ক্রন্দন করছিলেন, আমি অযোগ্য, আমি অধম, আমার কোনো যোগ্যতা নেই, এটা অনুভব করে। আমরাও তো বলি আমি খুব অধম, আমাকে কৃপা করবেন। আমাদের মুখ দিয়ে যে আমি অধম বেরোয়, ওগুলো নাটকের একটা বুলি অঙ্গমাত্র, কিন্তু শ্রীধর সে সত্য সত্যই নিজেকে হীন অভিমান করে তিনি দূরের থেকেই প্রণাম করছিলেন, ডাক এসে গেল। তিনি তো দূরে ছিলেন, সকল ভক্তগণ, লক্ষ লক্ষ মহাপ্রভুর ভক্ত এক এক করে সকলকে বরদান করছিলেন, কিন্তু মহাপ্রভুর ডাক এসে গেল, যাও শ্রীধরকে নিয়ে আসো, কোথায় রয়েছে শ্রীধর। সকল ভক্তগণ বললেন যে দূরে পড়ে দণ্ডবোধ করছে আর ক্রন্দন করছে, আপনার কৃপার স্মরণ করছে। তাকে উঠিয়ে নিয়ে এলেন, শ্রীধরকে বললেন চলো প্রভু তোমাকে ডাকছেন। বলে প্রভু আমাকে ডাকছেন? এই বলে ক্রন্দন করতে করতে তিনি গেলেন। মহাপ্রভু বললেন শ্রীধর বাছি আলহ বর, তুমি বেছে বর মাগো, তুমি কি চাও, অষ্ট সিদ্ধি তুমি, আমি তোমাকে আজকে তোমাকে বর দেব। মহাপ্রভুর কাছে শ্রীধর বললেন আপনি কৃপাময়, আপনি বর দেবেন নিশ্চয়ই, আমার একটাই বর, যে ব্রাহ্মণ গঙ্গা স্নানে থেকে ফেরার পথে আমার সঙ্গে রোজ কন্দল করত, থোড় কলা মোচা নিয়েছে বিনা পয়সায়, নাহলে কত কয়েক দণ্ড ঝগড়া করে আমার কাছে অল্প পয়সা দিয়ে মাল নিয়ে আসতো, সেই ব্রাহ্মণ জন্ম জন্ম আমার নাথ হোক, জন্ম জন্ম তিনি আমার প্রভু হোক। নিতাই গৌর হরি বল। দৃষ্ট, স্পৃষ্ট, কীর্তিত, সংস্মৃত বা দূরস্থই অপি আনত বা আদৃত বা, যদি কেউ কোনোদিন মহাপ্রভুর কাছে আসেন নাই, ধামে আসেন নাই, কোনো ভক্তের মাধ্যমে মহাপ্রভুর কথা শুনেছেন, নবদ্বীপের কথা শুনেছেন, মহাপ্রভুর প্রেমের কথা শুনেছেন, আর দূর থেকে প্রণাম করেছেন, আদরের সঙ্গে সেই প্রভুকে তিনি স্মরণ করেছেন, তাকেও পর্যন্ত কৃষ্ণ মহাপ্রভু তাকে প্রেম প্রেরণ করেছেন, তাকেও পর্যন্ত প্রেম দান করেছেন। সংস্মৃত আদৃত বা, যিনি মহাপ্রভু একজন কলিযুগের অবতার, তিনি আমাদের কাছে এসে সহজ পদ দিয়েছেন, কৃষ্ণ নাম কীর্তনের পদ দিয়েছেন, এই অনুমোদন করে আদরের সঙ্গে প্রীতির সঙ্গে মহাপ্রভুকে অনুমোদন করেছেন, মহাপ্রভুকে প্রণাম করেছেন বা মহাপ্রভুর স্মরণ করেছেন, তাকেও পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছেন। এই যে প্রবোধানন্দ পাদের সূক্ষ্ম বিচার, দৃষ্ট, স্পৃষ্ট, কীর্তিত, সংস্মৃত বা দূরস্থয়পি আনত, দূর থেকে প্রণাম করেছে, আদৃত বা, অথবা মহাপ্রভুর ধর্মটাকে আদর করেছেন, অনুমোদন করেছেন, আদরের সঙ্গে স্বীকার করেছেন, এইরকম ব্যক্তি পর্যন্ত প্রেমন সারম দাতুম ইসৌজ একশ্চি চৈতন্য। প্রেমন সারম ঐশ্বর্য সেবোত্তরা, মাধুর্য সেবোত্তরা, প্রেমেরও বিভাগ রয়েছে। দ্বারকাবাসীগণ বা মথুরাবাসীগণ, তারাও কৃষ্ণের দর্শনে প্রেম পেয়েছিলেন, কিন্তু ঐশ্বর্য ভাবযুক্ত প্রেম আর কেবল বিশুদ্ধ প্রেম,
প্রেম নো সার, মহাপ্রভু কোনো সাধারণ প্রেম দেন নাই, তিনি প্রেমের সার অর্থাৎ সেই গোপী প্রেম, ব্রজ প্রেম, নিষ্কাম প্রেম শুধু নয়, আত্মসুখের গন্ধবিহীন প্রেম, কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ, কেবল কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ পর যে প্রেম, মহাপ্রভু সেই প্রেম এনেছেন। তাই বলছেন প্রেমন সারম দাতুম, দিয়েছেন দেওয়ার জন্য এসেছেন সেই যে ঈশ্বর, একশ চৈতন্যম, একমাত্র চৈতন্য দেব, নৌমি দেবম দয়ালুম, সেই দয়ালু দেবকে আমরা প্রণাম করি, বাঞ্ছা করব তুরুভ কৃপা সিন্ধু ভয়ে বচবধিতানাং পাবনে ভবো।